হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার নিয়ে আসলাম আমাদের স্ক্যালপিং ফরেক্স ইন্ডিকেটর ওয়ার্ল্ড বেস্ট। তো ওয়ার্ল্ড বেস্ট কেন, কিসের জন্য সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাকে সিস্টেম কেমন সিগনাল আসে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সবাই দর্শকের আমাদের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আশা করি সবাই আপনারা ভালো একটি আর্ন করার সিস্টেম পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা অনেক সহজে প্রফিট করতে পারবেন আমাদের ফরেক্স মার্কেট থেকে। তো আসেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের ফরেক্স মার্কেটে। ওকে, প্রথমত বলে দিচ্ছি আমি হাই মার্কেটের সিস্টেম দেখাচ্ছি, কারণ এটা হাই মার্কেটে আপনার কাজ করবে, যেটা আপনার হাই ভ্যালু এবং আপনি হাই প্রাইস নিয়ে আপনি এখানে ইউজফুল মানে প্রফিট শর্ট টাইমের মধ্যে ইউজফুল মানে প্রফিট এখান থেকে নিয়ে মার্কেট থেকে বের হতে পারবেন, এবং কি লং টাইমের জন্য খুব একটি ভালো একটা সিস্টেমে প্রফিট এখানে করতে পারেন। তো দেখাচ্ছি আমি, প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের যে অ্যারোটা আসছিল আপনার পিয়ারটা দেখাচ্ছি। প্রথমে দেখেন ইউএস 30 মিনিট ক্যান্ডেল ফ্রেম থাকবে আমাদের শর্ট টাইমের জন্য। 30 মিনিট টাইম ফ্রেমে আপনার এখানে দেখেন আমাদের একটা গতকালকে সিগনাল ছিল আপনার এই পেয়ারে, এই মার্কেটে আপনার গতকালকে সিগনাল ছিল। সিগনাল থাকার পরে আপনাদের এখানে আমাদের শর্ট টাইমে যদি আমি নিতাম, তাহলে দেখেন এই ক্যান্ডেল আপনার প্রফিট, এই ক্যান্ডেল প্রফিট, এটা প্রফিট। তো টোটাল আমাদের হাই প্রফিট কত হতো এখানে দেখাচ্ছি, এখান থেকে দেখেন কত পিস প্রফিট হতো, হিউজ পরিমাণে প্রফিট হতো আপনার এখানে। তো আপনি আনলিমিটেড এখানে প্রফিট করতে পারতেন, আপনি হিউজ পরিমাণে প্রফিট করার পরে মার্কেট ক্লোজ করতে পারবেন। যখন আমরা মার্কেট ব্যাক করছি, ব্যাক করার পরে নিচে হয়ে গেছে, নিচে আবার উপর গেছে, দেখেন এখানে সাপোর্ট লিস্টে তৈরি করছে, যেখানে আপনি মার্কেট ছেড়ে দিতে পারতেন, এখানে আপনি হিউজ পরিমাণে প্রফিট করতে পারতেন। আবার দ্বিতীয় কথা দেখেন এখানে দেখেন আমাদের, দেখেন এখানে আমাদের বাই এরো দেওয়ার পরে মার্কেট ঠিকই নিচে আছে, নিচে আবার ঠিকই উপরের লাইনের দিকে চলে গেছে। তো আপনি এখানে অপেক্ষা করতে হবে, এখানে আপনি যখনই আপনি ট্রেড দিবেন তখন একটা এসএল অবশ্যই থাকবে, নিচে যে সাপোর্টটা থাকে সাপোর্টের সাথে একটা এসএল থাকবে, এসএল পর্যন্ত আপনার সাপোর্টের পর্যন্ত এসএল থাকবে, আর উপরে টিভি থাকবে উপরে সাপোর্ট পর্যন্ত, সেটা আপনি লক্ষ্য করে খেয়াল করে কাজ করতে পারবেন। দেখেন এখানে এখানে আমাদের ক্যান্ডেলে অ্যারো করছে, অ্যারো করার পরে দেখেন অবশ্যই এখানে আপনার প্রফিট দিয়ে গেছে, এখানেও এখানে দেখেন আপনার প্রফিট দেখছে, এখানে কিন্তু 100-এ 100 আপনি প্রফিট পাবেন না, কিন্তু বাট 95% এখানে প্রফিট বুক করতে পারবেন, ঠিক আছে? সব ক্যান্ডেলেই প্রফিট করতে অ্যারোতে প্রফিট করতে পারবেন না, সেটা আমি বলে দিচ্ছি, কারণ 100% এটা প্রফিট দিবে না। তো কিছু কিছু অ্যারো আপনাকে এটা ফলস করবে, তো ঠিক আছে। আর যদি আপনার নন রিপিট হতো তাহলে আপনার কিছু কিছু ক্যান্ডেল আপনি এখানে ফলস করতো না, সবগুলো ক্যান্ডেলে আপনার উইন দেখাতো, এটা আপনি লক্ষ্য করতে হবে। এখানে দেখেন বাই সিগনাল দিয়েছে, দেখেন আমাদের এখান থেকে ঠিকই মার্কেট প্রফিট দিয়ে গেছে, এখান থেকে যে দেখেন এখান থেকে দেখেন ঠিকই আমাদের প্রফিট দিয়ে গেছে। ওকে, এখানে সেকেন্ড এয়ার আমাদের অ্যারো দিয়েছিল সেলটার, সেলটারে যাওয়ার পর দেখেন মার্কেটে পরে কিছু যাওয়ার পর ঠিকই নিচে চলে আসে কত পিস, অবশ্যই লাইন দেখবেন, লাইন থেকে কাজ করবেন সাপোর্ট দিকে। এখানে দেখেন সেল সিগনাল দিয়েছে, এখানেও কিন্তু প্রফিট দিয়ে গেছে আপনি ইউজ করে, মানে এখানে বাই সিগনাল দিয়েছে, এখানে প্রফিট দিয়ে গেছে, ঠিক আছে? তো আমি আবার দেখাচ্ছি ইউরো ইউরো US 30 1 hour chart-এ এক ঘন্টা ক্যান্ডেলে দেখেন এখানে কিন্তু প্রফিট দিয়ে গেছে, একই সিগনাল দিয়ে গেছে, কারণ আপনার সিগনাল এটাই ফলস করবে না, সেটা আপনার ফক রাখতে হবে, সিগনাল ফলস করবে না, সিগনাল যেটাই পড়বে সেটাই পড়বে, সমস্যা নাই। এখানেও দেখুন আপনি হাই প্রফিট এখানে বুক করতে পারতেছেন। যেহেতু গোল্ড মার্কেটে, গোল্ড মার্কেটে দেখেন আমাদের সিগনাল, সিগনালগুলো অস্থির সিগনাল, যেটা খুবই 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 ভালো সিগনাল। এখানে আপনার ফরেক্সে যখন আপনার সিগনাল আসবে, তখন আপনি যখন সিগনাল আসবে তখনই ক্যান্ডেলে কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জ করে দেখে এখানে প্রফিট দিয়ে যাবে, যখন আপনার কালার চেঞ্জ তখন প্রফিট। দেখেন এখানে সেল সিগনাল সে প্রফিট, এখানে বাই সিগনাল সে প্রফিট, টোটাল সব সিগনালে আপনার এখানে প্রফিট তারা দিয়ে গেছে। আপনার গোল্ডে এক ঘন্টা চাঁদে এক ঘন্টা ক্যান্ডেলে দেখেন এখানে আমাদের প্রফিট দিয়ে গেছে সবগুলো ক্যান্ডেলে, যখনই কালার চেঞ্জ তখনই আমাদের প্রফিট। এগুলো আপনার লক্ষ্য রেখে যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনার খুবই ভালো, খুবই ভালো রেজাল্ট করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ফর ভিডিও।